এক্সক্লুসিভ অধিরথের পর্দায় রয়েছেন সঞ্জীব সরকার। ওনাকে প্রশ্ন, আপনি কি শর্ট ফিল্ম দেখেন? শর্ট ফিল্মের থেকে কি বৃহত্তর জায়গায় নতুন অভিনেতা অভিনেত্রী বা পরিচালকের উত্তরণ সম্ভব? আর এই নতুন মাধ্যমটি সম্পর্কে আপনার কি মতামত? প্রথম কথা, এখন একজন অভিনেতা হিসেবে শর্ট ফিল্ম দেখাটা তো আমার কর্তব্য, আমাকে দেখতেই হয় আর কি। এবং আমি বলবো, যারা অভিনয় নিয়ে অনুশীলন করছো, অভিনেতা হয়ে ওঠার একটা বাসনা রেখেছো, শর্ট ফিল্ম তো তাদের দেখতেই হবে, অবশ্যই দেখতে হবে। আর দ্বিতীয় কথা যেটা, যে শর্ট ফিল্ম আসলে কথাটা শর্ট, কিন্তু সত্যি এর যেন কোনো সীমানা নেই, এটা যেন আকাশের মতো, আমি তাই মনে করি। মানে ছোট গল্প যেরকম, রবি ঠাকুরের একটা ছোট গল্প বা সমরেশ বসু কোনো একটা ছোট গল্প যখন আমরা পড়ি, তখন গল্পটা ছোট কিন্তু সেটা কি বিশাল একটা আকার, সেটা নিয়ে আমাদের আমাদের মস্তিষ্কে বিচরণ করতে শুরু করে না, ঠিক সেরকমই একটা বিষয় শর্ট ফিল্মের ক্ষেত্রে। ফিল্মটা তখন আর শর্ট থাকে না, শর্ট মানে ওটা আয়তনে ছোট, সেটা 5 মিনিটের, 3 মিনিটের, 11 মিনিটের, 25 মিনিটের, 30 মিনিটের, এরকম হয়তো হতে পারে, কিন্তু তার ভেতরের যে বক্তব্য, তার যে ভাবনা, তার যে মেকিং, সেইটা তখন আর শর্ট থাকে না, সেটা বহুদূর তার ব্যক্তি হয়ে যায়। এবং সেটা সেটা যেটা দিতে পারে, সেটা যেটা ইঙ্গিত দিতে পারে, সেটা অনেক সময় কোনো বড় ছবিও দিতে পারে না, অনেক 2 ঘন্টা 2.5 ঘন্টার কোনো ছবি সেটাও হয়তো দিতে পারে, যদিও যেটা দিতে পারে না সেটার বিষয় এটা বলবার ক্ষেত্র নয়। আমার বক্তব্য হচ্ছে যে সেই শর্ট ফিল্ম, যে শর্ট ফিল্মটা একজন অভিনেতা অভিনেত্রী দেখবেন বা একজন পরিচালক, যে পরিচালক নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ, নিজেকে নিজে শেখাচ্ছেন, নিজেই নিজের শিক্ষক হয়ে উঠছেন, সেক্ষেত্রে শর্ট ফিল্ম তার কাছে ভীষণ ভীষণ রকম উপযোগী বলে মনে হয়। অর্থাৎ বড় বড় ভাবনাগুলোকে অনেক ছোট ছোট স্পেসে, অনেক ছোট ছোট অর্থনৈতিক পরিকাঠামোতেও সে কিন্তু তার ইমপ্লিমেন্ট করতে পারে। অনেক অনেক বড় ভাবনা, কিন্তু হয়তো দেখা গেল মানে তাকে এমন একটা কোনো জায়গায় যেতে হবে, যেই সেই জায়গাটায় যেতে গেলে তাকে হয়তো অনেক কাঠখড় পোড়াতে হবে, তার হয়তো অনেক পয়সা কুড়ি দরকার, সেই জায়গাটা সে যেতে পারছে না, কিন্তু তার ভাবনাটাকে প্রকাশ করাবার জন্য সে হয়তো একটা ছোট্ট জায়গা বেছে নিল, সেই জায়গাটার মধ্যে দিয়ে সে তার ভাবনার প্রকাশটা ঘটাল। এইরকম পরীক্ষা নিরীক্ষা কিন্তু একজন পরিচালকের মধ্যেও হতে থাকে। অর্থাৎ ওই যে ইম্প্রোভাইজেশন, ওই ইমপ্লিমেন্টেশন, ওইগুলো কোথায় যেন হতে থাকে। তো সুতরাং একজন অভিনেতা অভিনেত্রীর উত্তরণের জায়গা থেকে একজন পরিচালকের নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জের জায়গা থেকে আমার মনে হয় শর্ট ফিল্মটা ভীষণ ভীষণ উপযোগী।